অনেক কথাই বলা যায় না রবীন্দ্র নজরুল নির্মেন্দুগুণ হুমায়ুন আহমেদের ভাষায় বলতে হয় ওমর সানি। ওমর সানির নতুন স্ট্যাটাস, পাগল মন আমার এত কিছু না ভেবেই লিখে ফেললাম। এবার নিজের ফেসবুক পাতায় নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক ওমর সানি। সেখানে তিনি লিখেছেন, আগে মনের পানি দূর করেন, তাদের শহরে পানি এমনিই নেমে গেছে। গত 21 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর টানা 4 ঘন্টা বৃষ্টি হয়। এতে করে ঢাকা শহরের বেশিরভাগ জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। রাস্তায় রাস্তায় পানিতে পড়ে অনেক ইঞ্জিন চালিত গাড়ি বিকল হয়ে পড়ে। বেশ কিছু এলাকায় পানি ওঠার কারণে যানবাহন মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ওমর সানি বলেন, এই যে বৃষ্টিতে শহরের অনেক জায়গা ডুবে গেল, পানিতে আটকে অনেক প্রাইভেট কার বাস নষ্ট হয়ে গেল, দোকানপাট ডুবে গেছে, এতে দেখে খারাপ লেগেছে, মায়া লেগেছে। আবার বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক পরিবারের 4 জনের মধ্যে 3 জনই মারা গেছেন। এটি মর্মান্তিক, এসব উপলব্ধি থেকেই এটি লিখেছি, এত কিছু ভাবি নাই, পাগল মন আমার লিখে ফেললাম। এর আগে 17 সেপ্টেম্বর ওমর সানির ফেসবুকের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তিনি লিখেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাবো আর পারছি না রাষ্ট্র। চিত্রনায়ক ওমর সানি এ ব্যাপারে বলেছিলেন, নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, মানুষ বাঁচবে কীভাবে, খাবেটা কি, এমনটা তো ছিল না। কেন এমনটা হলো বাধ্য হয়ে লিখলাম সাম্প্রতিক এসব ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে এই নায়কের মন্তব্য। অনেক কথাই তো বলা যায় না, কিছু কিছু বিষয় কবির ভাষায় বলতে হয়, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, কিছু নজরুলের ভাষায় বলতে হয়, কিছু নির্মলেন্দুর গুণের ভাষায় বলতে হয়, কিছু হুমায়ুন আহমেদের সাহেবের ভাষায় বলতে হয়, জাস্ট ব্যাপারটা এমনই। ওমর সানি জানান, জনগণ রাষ্ট্রের প্রজা, জনগণ যাতে ভালো থাকে সেটি রাষ্ট্রের দেখতে হবে। তিনি বলেন, সুন্দর করে চলতে পারি সেটাই আমরা চাই, কে কী করলো না করলো সেটি আমাদের দেখার নাই, জনগণ ভালো থাকলেই হলো, আমরা দল করি না, কিছু করি না। আপনারা 1000 বছর থাকেন, 14000 বছর ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নাই, আমরা ভালো থাকলেই হলো, আমরা সাধারণ মানুষ ভালো থাকলে খুশি, দ্রব্যমূল্য ঠিক থাকুক, গ্রামের মানুষগুলো ভালো থাকুক, এই শহরটা সুন্দর থাকুক, ব্যাস এটুকুই। আমরা বললাম, গুলশান বিক্ষোভ মুক্ত এটা করে দিয়েই তো লাভ নেই, কাজ করতে হবে, ভিক্ষা কখন করে মানুষ। ঘোষণা দেওয়ার পর যেন ভিক্ষুককে দেখা না যায় সেই ব্যবস্থাটুকু আমরা করতে পারছি না। কয়েক ঘন্টা টানা বৃষ্টির কারণে পানিতে ওই দিন রাজধানী প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। নিকট অতীতের এমন চিত্র দেখেছেন কিনা এ ব্যাপারে জানতে চাইলে এই অভিনেতা বলেন, একচেটিয়ে কথা বললে তো হবে না, এখানে স্পষ্ট করে দরকার যে হারে বৃষ্টি হয়েছে, এ ধরনের বৃষ্টিতে উন্নত দেশেও জলাবদ্ধতা তৈরি হতে পারে, সেখানে ব্যবস্থা আছে, আমাদের এখানে হয়তো সেই ব্যবস্থা খুব একটা নাই। বাংলাদেশ নিয়মিতই বৃষ্টির দেশ, কিন্তু সেই ব্যবস্থা এখানে দিতে হবে। একবার থাইল্যান্ডের চিত্র দেখেছি, কয়েক ঘন্টা বৃষ্টির পানি জমে গেল, কিন্তু বৃষ্টি থামার 10 মিনিট পরে দেখলাম রাস্তায় আর কোথাও পানি নেই। ওমর সানি আফসোসের সুরে আরও বলেন, নিয়মিত বৃষ্টির দেশ আমাদের, এখানে বন্যা ফেস করতে হবে, বৃষ্টি ফেস করতে হবে, তবে এই শহর জুড়ে এত খোরাখুরি হয়, এত কিছু হয়, কিন্তু দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা তো আর হলো না, ভারী বৃষ্টি হলেই জনগণের দুর্ভোগ।